আর দুইবার দিলেও হয় তবে চেষ্টা করবেন নতুন অভ্যাস করার জন্য যেটা আমি বললাম যে সন্ধ্যার আগে একবার হালকা খাবার দিবার যে যদি ঘাটতি থেকে থাকে যদিও মুরগির পেট ভরানো খুব মুশকিল এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো আপনি যত খাবার দেন না কেন এটা খেতেই থাকবে সারা দিন খাবে কখনোই মুখ তুলবে না এরকম অবস্থায় এদের ঠিক আছে যত খাবার দেবেন এটা তত খেতেই থাকবে যখন খাচ্ছে তখন থেকে খাচ্ছে তো খাচ্ছে খাবারের না নাই খেয়ে আবার একটু বসে দেখবেন আবার খাওয়া শুরু করছে এটা হচ্ছে এই মুরগিদের স্বভাব ঠিক আছে তো যেটি বলছিলাম আপনারা চেষ্টা করবেন সন্ধ্যাবেলা মুরগিকে একটু খাবার দিতে তাহলে হবে কি মুরগিগুলো খুব তাড়াতাড়ি ঘরে চলে আসবে যদি ছেলেদের পালন করেন সেক্ষেত্রে আর যদি আবদ্ধ ঘরে পালন করেন সেক্ষেত্রে তো কোনো কথা নেই আপনার ইচ্ছা মতো আপনি খাবার দাবার রুটিন মাফিক করবেন আর মুরগির যাতে স্বাস্থ্য ঠিক থাকে স্বাস্থ্যহানি না ঘটে সেদিকটা খেয়াল রাখলেই হবে এখানে আপনি ভিটামিন দেন আর না দেন সেটা কোনো বিষয় না যদি মুরগির স্বাস্থ্যহানি না হয় তাহলে যে খাবার দিয়ে দেখছেন যে সব ঠিকঠাক আছে ওই ধরনের খাবারই দেবেন আর যদি খাবারে দেখেন মুরগি শুকে যাচ্ছে বা খাবারে অনীহা বা অন্য কোনো সমস্যা দেখেন তাহলে অবশ্যই ভিটামিন ক্যালসিয়াম এগুলো চেষ্টা করবেন এই যে দেখে না বলতে বলতে এই বাচ্চা অলরেডি চলে আসছে পাঁচটা বাচ্চা থেকে এখন আছে মাত্র চারটার দেখেন এ একা আসছে সবাই চলে গেছে সবাই এখন দৌড়ের ওপরে রাখবে সবাইকে দেখেন কোথাও থেকে যাস নেই সবাইকে কেউ আর নেই সব চলে গেছে যে এখানে লুকাইছে এর ভয়ে এটাই হচ্ছে এদের নিয়ম একটু আগেও বললাম যে এদের কমিউনিটি হচ্ছে যখন যার জোর বেশি তখন সে সবাইকে দৌড়ের ওপরে রাখে এই যে দেখেন ঠিক আছে এটা হচ্ছে এদের স্বভাব তো যাই হোক দর্শক যেটা বললাম যে সন্ধ্যার আগে একটু খাবারের দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনাদের বুধ খুব তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ